আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদনটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। আমাদের কে এনএমপিটিভি থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তবে যাই হোক, আর লেট করব না, চলে আসলাম এই সুন্দর আপুটির কাছে। তা আপু আসসালামু আলাইকুম, কি নাম তোমার? বাহ, সুন্দর একটা নাম, শেফালি। শেফালি নামটা খুবই সুন্দর, যেমন তার নাম তেমন তার কাম। একটা মিষ্টি চেহারার মেয়ে শেফালি, আল্লাহর দান, আল্লাহ দিয়েছে চেহারা। যাই হোক, মানুষের নজর কার একটা মেয়ে, যে দেখবে তার নজর রাখবে। যাই হোক, তোমার দেশের বাড়িটা কোথায়? সিংড়ার মেয়ে তুমি, নাটোরের মেয়ে। হ্যাঁ, তোমার দেশের বাড়িতে আপনজন কে কে আছে? তাতে শুনো সারা পেয়েছো? আমরা হেলথ থেকে পাইনি, কি একজন পেয়েছিলাম, সে আমাকে ধোকা দিয়ে চলে গেছে। সে তোমাকে ধোকা দিয়ে চলে গেছে? আচ্ছা, তুমি তো বিয়ে হয় নাই তোমার? না, আমার বিয়ে হয় নাই। আচ্ছা, ঠিক আছে। আমি বলি প্রিয় দর্শক, এই বোনটা আগে একবার প্রতিবেদন করেছিল, তাতে কোনো সাড়া পাই নাই। একটা মানুষ পেয়েছিল, সে ওকে ধোকা দিয়ে চলে গেছে, তার জন্য দ্বিতীয়বার করে আবার প্রতিবেদনে আসছে একটা ভালো মনের সন্ধানে। প্রিয় দর্শক, যদি মেয়েটাকে ভালো লাগে তাহলে মেয়েটার সাথে ভালো লাগতে লাগতে ভালোবাসাও হয়ে যেতে পারে। আচ্ছা, যাই হোক শেফালি, তোমাকে একটা প্রশ্ন করি। হ্যাঁ, তোমাকে যদি কোনো দর্শকে তোমার চেহারা দেখে, তোমার কথা শুনে ভালো লেগে যায়, তোমাকে বিয়ের প্রস্তাব দেয়, তাতে তুমি রাজি আছো? রাজি আছো? হ্যাঁ। আচ্ছা, সেই ব্যক্তিটা তোমার মতো যদি স্মার্ট না হয়, তোমার মতো সুন্দর না হয়, সে যদি বয়স্ক হয়, তাতে তোমার সমস্যা হবে? না, কোনো সমস্যা নাই। সে যেমনই হোক না কেন, তাতে সমস্যা নাই, কিন্তু সাদা মনের মানুষ হতে হবে, বড় মনের মানুষ হতে হবে, তাই তো? তোমার পাশে থাকতে হবে, তোমার দায়িত্ব নিতে হবে, তাই তো বলছো? হ্যাঁ। আচ্ছা, আর একটা প্রশ্ন জাগে, তোমাকে যদি বলে একটা লোক যে শেফালি, তোমাকে আমি ভালোবেসে ফেলেছি, তোমাকে তোমার দায়িত্ব আমি নিয়েছি, তোমাকে টাকা পয়সা দিয়ে আমি হেল্প করব, তুমি আমার জন্য একটি বছর অপেক্ষা করো, তুমি অপেক্ষা করতে পারবে? অপেক্ষা করতে পারবে? দুই বছর অপেক্ষা করতে পারবে? হ্যাঁ, সে ভালো মনের মানুষ হলে তোমার দায়িত্ব যদি নিতে পারে, তাহলে তুমি তার জন্য দুই বছর পর্যন্ত অপেক্ষা করতে পারবে, তাই তো বলছো? হ্যাঁ। আচ্ছা, সেই ব্যক্তি বলে যদি শেফালি, তুমি প্রতিবেদনের সেমটা তুমি ফেলায় দাও, নতুন একটা সেম নিয়ে আমার সাথে আলাপ করো, তুমি তাতে রাজি হবে? রাজি হবে? অশেষ ধন্যবাদ। তুমি দর্শকের উদ্দেশ্যে আরো কিছু বলো। দর্শক প্রিয়, আমাকে তো খারাপ কথা বলবো না, আমাকে খারাপ ব্যবহার করবো না, যা আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসবে, আমি তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসবো। বাহ, প্রিয় দর্শক, একটা কথা কি, তো আমাকে আঘাত দিয়ে চলে যাইবে না। বাবা, প্রিয় দর্শক, আমার এই বোনটা বলছে যে আমাকে কেউ খারাপ কমেন্ট করবে না এবং খারাপ ভাষা নিয়ে কেউ ফোন দিবেন না, আর সত্যিকারে যদি আমাকে ভালোবাসতে চান, আমাকে আঘাত দিয়ে কেউ চলে যাবে না। অশেষ ধন্যবাদ তোমাকে। তুমি যেই নম্বরটা আমাকে দিয়েছো, এই নম্বরটা তো ঠিক আছে? হ্যাঁ, তুমি আমার সাথে সাথে বলবে, কেমন? 0171 4257 577 601। আমি বলছি, তুমি আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদনটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। আমাদের কে এনএমপিটিভি থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তবে যাই হোক, আর লেট করব না, চলে আসলাম এই সুন্দর আপুটির কাছে। তা আপু আসসালামু আলাইকুম, কি নাম তোমার? বাহ, সুন্দর একটা নাম, শেফালি। শেফালি নামটা খুবই সুন্দর, যেমন তার নাম তেমন তার কাম। একটা মিষ্টি চেহারার মেয়ে শেফালি, আল্লাহর দান, আল্লাহ দিয়েছে চেহারা। যাই হোক, মানুষের নজর কার একটা মেয়ে, যে দেখবে তার নজর রাখবে। যাই হোক, তোমার দেশের বাড়িটা কোথায়? সিংড়ার মেয়ে তুমি, নাটোরের মেয়ে। হ্যাঁ, তোমার দেশের বাড়িতে আপনজন কে কে আছে? ছোট একটা বোন আছে, ঠিক আছে। তুমি আগে কখনো প্রতিবেদন করেছিলা? তাতে শুনো সারা পেয়েছো? সে তোমাকে ধোকা দিয়ে চলে গেছে? আচ্ছা, তুমি তো বিয়ে হয় নাই তোমার? বিয়ে হয় নাই? আচ্ছা, ঠিক আছে। আমি বলি প্রিয় দর্শক, এই বোনটা আগে একবার প্রতিবেদন করেছিল, তাতে কোনো সাড়া পাই নাই। একটা মানুষ পেয়েছিল, সে ওকে ধোকা দিয়ে চলে গেছে, তার জন্য দ্বিতীয়বার করে আবার প্রতিবেদনে আসছে একটা ভালো মনের সন্ধানে। প্রিয় দর্শক, যদি মেয়েটাকে ভালো লাগে তাহলে মেয়েটার সাথে ভালো লাগতে লাগতে ভালোবাসাও হয়ে যেতে পারে। আচ্ছা, যাই হোক শেফালি, তোমাকে একটা প্রশ্ন করি। হ্যাঁ, তোমাকে যদি কোনো দর্শকে তোমার চেহারা দেখে, তোমার কথা শুনে ভালো লেগে যায়, তোমাকে বিয়ের প্রস্তাব দেয়, তাতে তুমি রাজি আছো? হ্যাঁ, আমি রাজি আছি।
রাজি আছো? হ্যাঁ, আচ্ছা, সেই ব্যক্তিটা তোমার মতো যদি স্মার্ট না হয়, তোমার মতো সুন্দর না হয়, সে যদি বয়স্ক হয়, তাতে তোমার সমস্যা হবে? না, কোনো সমস্যা সমস্যা নাই, সে যেমনই হোক না কেন তাতে সমস্যা নাই, কিন্তু সাদা মনের মানুষ হতে হবে, বড় মনের মানুষ হতে হবে, তাই তো? তোমার পাশে থাকতে হবে, তোমার দায়িত্ব নিতে হবে, তাই তো বলছো? হ্যাঁ, আচ্ছা, আর একটা প্রশ্ন থাকে, তোমাকে যদি বলে একটা লোক যে সফলে তোমাকে আমি ভালোবেসে ফেলেছি, তোমাকে তোমার দায়িত্ব আমি নিয়েছি, তোমাকে টাকা পয়সা দিয়ে আমি হেল্প করব, তুমি আমার জন্য একটি বছর অপেক্ষা করো, তুমি অপেক্ষা করতে পারবে? অপেক্ষা করতে পারবে, দুই বছর অপেক্ষা করতে পারবে? হ্যাঁ, সে ভালো মনের মানুষ হলে তোমার দায়িত্ব যদি নিতে পারে, তাহলে তুমি তার জন্য দুই বছর পর্যন্ত অপেক্ষা করতে পারবে, তাই তো বলছো? হ্যাঁ, আচ্ছা, সেই ব্যক্তি বলে যদি সেফালি তুমি প্রতিবেদনের সেমটা তুমি ফেলায় দাও, নতুন একটা সেম নিয়ে আমার সাথে আলাপ করো, তুমি তাতে রাজি হবে? রাজি হবে। অশেষ ধন্যবাদ। তুমি দর্শকের উদ্দেশ্যে আরো কিছু বলো। দর্শক প্রিয়, আমাকে তো খারাপ কথা বলবো না, খারাপ ব্যবহার করবো না, যা আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসবে, আমি তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসবো। বাহ, প্রিয় দর্শক, একটা কথা কি, তো আমাকে আঘাত দিয়ে চলে যাইবে না। বাবা, প্রিয় দর্শক, আমার এই বোনটা বলছে যে আমাকে কেউ খারাপ কমেন্ট করবে না এবং খারাপ ভাষা নিয়ে কেউ ফোন দিবেন না, আর সত্যিকারে যদি আমাকে ভালোবাসতে চান, আমাকে আঘাত দিয়ে কেউ চলে যাবে না। অশেষ ধন্যবাদ তোমাকে। তুমি যেই নম্বরটা আমাকে দিয়েছো, এই নম্বরটা তো ঠিক আছে? হ্যাঁ, তুমি আমার সাথে সাথে বলবে, কেমন? 01742577 আমি বলছি, তুমি